সম্মানিত সুধী মণ্ডলী, আমি আবারও আপনাদের সামনে অতি পরিচিত মৌলানাটিকে নিয়ে আসলাম। উনার বক্তব্য আগে প্লে করি, তারপর আলোচনায় যাব। হ্যাঁ, দেখুন উনি হাত উঁচু করে আছেন, দেখি উনি কি শোনা যায়, কি দেখি উনি কি বলেন। আচ্ছা, ছাড়াই বিবাহতে যেতে হবে, মেয়েদের যাওয়া নিষিদ্ধ। এবার চলে যান বিবাহের বৈঠক। মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম চিরদিনের জন্য, মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম। ছেলের সামনে মেয়ের বাপ বসবে, দুজন সাক্ষী থাকবে, খুতবা হবে, তারপরে মেয়ের পিতা বলবেন। যদি মুখে উনি না বলতে পারেন তাহলে অন্যজন আগে আগে বলবেন, উনি পিছে পিছে বলবেন, আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি। আব্দুর রাজ্জাক, এইটা রাজ্জাক সাহেব আপনি ভুল বললেন। এটা এইভাবে বলতে হবে, আমার মেয়ে খালেদাকে তোমার সাথে এত টাকা নগদ বা এত টাকা বাকিতে বিক্রি করে দিলাম। বুঝতে পারছেন? এইটাই হচ্ছে আসল কথা। বাংলাদেশে বা মুসলিম দেশগুলোতে মেয়েদেরকে দর কষাকষির মাধ্যমে বিয়ে দেওয়া হয়। যেমন ধরুন, কনের পক্ষ এবং বর পক্ষ এক জায়গায় বসলো, এইখানে মোহর আনার দর কষাকষি হবে। কনের পক্ষ বলবে, আমার মেয়েকে বা আমাদের মেয়েকে নিতে হলে আপনাদেরকে 5 লাখ টাকা মোহর আনার বিনিময়ে নিতে হবে। ছেলের পক্ষ বলবে, দামটা একটু বেশি হয়ে গেল না, একটু কমান তো বেয়াই সাহেব। তখন মেয়ের পক্ষ বলবে, না আচ্ছা ঠিক আছে, 4.5 লাখ টাকায়, 4.5 লাখ টাকার বিনিময়ে আমার মেয়েকে আপনার ছেলের সাথে বিয়ে দেব। তো এইভাবে দর কষাকষি হতে থাকবে। দর কষাকষি হতে হতে মোহর আনার পরিমাণ 3 লাখ 3 টাকা অথবা 1 টাকায় নিয়ে আসা হবে। বাংলাদেশের মেয়েদেরকে তো 1 লাখ 1 টাকায় বিক্রি করা হয়। আরে ভাই, 1 লাখ বুঝলাম, কিন্তু 1 টাকায় বাড়তি লেসটা কেন বলুন তো দেখি। 2 লাখ 2 টাকায় বিক্রি করা হয়, 3 লাখ 3 লাখ 1 টাকায় বিক্রি করা হয়। যে মহিলা যত বেশি সম্ভ্রান্ত বা সুন্দরী তার দাম তত বেশি। যেমন এলিট ক্লাসের একটা মেয়েকে যদি আপনি বিয়ে করতে চান, তাহলে আপনি অনেক টাকা দিয়ে তাকে বিয়ে করতে হবে। তার দাম কিন্তু 3 লাখ টাকা 5 লাখ টাকা হলে হবে না, তার দাম হতে হবে 50 লাখ টাকা। কোনো কোনো মেয়ের দাম হতে হবে 1 কোটি টাকা। এটা ডিপেন্ড অন দেয়ার স্ট্যাটাস। হ্যাঁ, কোনো মুসলমান মহিলা যদি ধরেন কোনো উচ্চপদস্থ কর্মকর্তা হয়ে থাকে অথবা বড় ধরনের জব করে থাকে, তাহলে তার মোহর আনার পরিমাণও সেই পরিমাণ বড় অঙ্কের হতে হবে, না হলে কিন্তু কাজ হবে না। আর অর্ডিনারি যারা আছে তাদেরকে আপনি একটা আংটির বিনিময়ে, পানি পড়ার বিনিময়ে কিংবা সুরা পড়ার বিনিময়ে, একটা সুরা পড়ার বিনিময়ে আপনি কিনে নিয়ে আসতে পারবেন, হালাল করতে পারবেন। এই কথাই রাজ্জাক বিন ইউসুফ বলছেন। আচ্ছা শোনা যাক সাহেব, একটু একটু থামেন থামেন আব্দুর রাজ্জাক সাহেব, বাকি মোহরে কি বিবাহ চলে? হ্যাঁ চলে। হ্যাঁ, চলবে না কেন? বাকিতে কি মানুষ বাজার থেকে চাল ডাল কিনে নিয়ে আসে না? নিয়ে আসে তো ঠিক একইভাবে। হ্যাঁ, বাকিতে আপনি একটা মেয়ের যৌনাঙ্গকে কিনে নিতে পারবেন, ঠিক আছে? আপনি বলবেন, হ্যাঁ মেয়ের বাবাকে, ঠিক আছে এই মেয়ের যৌনাঙ্গের দাম অর্থাৎ মোহরানা পরে দেওয়া হবে, আপাতত পয়সা কড়ি হাতে নাই, হ্যাঁ আপনার মেয়েটাকে আমার ছেলের সাথে বিয়ে পড়িয়ে দেন, বাস হয়ে গেল, বাকিতে হবে, সমস্যা নাই, নো প্রবলেম এট অল। এইটাই রাজ্জাক বিন ইউসুফ বলছেন। আচ্ছা শোনা যাক প্রমাণ। হ্যাঁ প্রমাণ। ওই যে একটা মহিলা রাসূলের দরবারে এসে বললো, আল্লাহ নবী আমাকে বিবাহ করেন আপনি, তা আল্লাহ রাসূল এভাবে দেখার পরে চোখটা উঠে দেখার পরে থেমে গেলেন, কিছু বলছেন না। আচ্ছা, একটা মহিলা সত্যি নবী মুহাম্মদের কাছে গিয়েছিল নিজের দেহ দান করার জন্য, অর্থাৎ সমর্পণ করার জন্য। এটিকে আরবিতে হিবা বলা হয়ে থাকে। তো সে কিন্তু নবী মুহাম্মদকে গিয়ে বলে নাই, আমাকে বিবাহ করুন।
হ্যাঁ, ওই সে বলছে আমি আপনার কাছে আমাকে হিবা করলাম, দান করলাম। ওই হিবাতে কোনো মোহর আনা লাগে না। নবী মুহাম্মদ মেয়েটিকে আপাদমস্তক চোখ বুলিয়ে দেখল, দেখার পরে তার পছন্দ হয় নাই। সে ভাবলো যে মালটা ঠিক না, পছন্দসই না, টেকসই না। না, আমি তো আবার সুন্দরী মেয়ে ছাড়া বিয়ে করি তা বিয়ে করি না, সুন্দরী মাইয়া মানুষ ছাড়া তো আমি তো কাউকে বিয়ে করি না। না, সে লজ্জায় কোনো কিছু বলল না। তারপর দেখি কি হলো। তো একজন যুবক বসেছিল ওখানে, একটা লোক বলছে, আল্লাহ রাসূল আপনি বিবাহ না করলে আমার সাথে বিবাহ দিয়ে দেন। হ্যাঁ, ওই একটা ছেলে বসছিল, হয়তো তার কাছে সে কোনো মেয়েই পাচ্ছিল না, গরিব তো, ভুকানাঙ্গা গরিব, মোহরানা দেওয়ার পয়সা নাই, কিভাবে বিয়ে করবে। তখন সে মুহাম্মদকে বলল, ইয়া রাসূল আল্লাহ, আপনি যদি বিয়ে না করেন তাহলে প্লিজ আমাকে দিয়ে দিন। তো বিষয়টা এইরকম না যে বাপ বেটা দুইজন, হ্যাঁ, কনে দেখতে গেছে, অর্থাৎ বাবা তার ছেলেকে নিয়ে কনের বাড়িতে, মেয়ের বাড়িতে গেছে, মানে তার ছেলের জন্য বউ পছন্দ করতে। এখন ছেলে বউটাকে দেখলো, দেখার পরে মাথা নিচু করে দিল, অর্থাৎ তার পছন্দ হয় নাই। বাবা হয়তো তাকে বলল, কিরে বেটা, হ্যাঁ, বৌমাকে কি তোর পছন্দ হয় নাই, হবু বৌমাকে কি তোর পছন্দ হয় নাই। তখন বাবা ছেলের হাব ভাব বুঝে বুঝলো, ভাবলো যে না, ঠিক আছে, আমি তো বুইড়া বয়স, আমার তো বুইড়া বয়স, আমি বিয়ে করে ফেলি। তখন বাবা ছেলেকে হয়তো বলল যে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, তুই না হলে আমি বিয়ে করে ফেলি। ছেলে যদি ছেলে হয়তো তখন বললো, আচ্ছা বাবা, আপনি বিয়ে যে করবেন, আপনার কি জমিন কেনার পয়সা আছে? তখন বাবা হয়তো বলবে যে আছে, এই আছে, সেই আছে, হ্যাঁ, অথবা ধরেন একটা আংটি আছে। তখন ছেলে হয়তো বলবে, দেখো তো এই মেয়ের বাবাকে রাজি করাতে পারো কিনা, যদি রাজি হয় তাহলে তুমি বিয়ে করে ফেলো। বিষয়টা এইরকম, বুঝতে পারছেন? তা আমি একটু প্লে করে শোনাই। আপনি যে কিছুই বলছেন না, মহিলা যেভাবে আপনার সামনে পেশ করলো, তা আপনি যে একবারে চুপচাপ এভাবে দেখে থেমে গেলেন, তখন বলছো তুমি বিবাহ করবা, টাকা পয়সা কিছু আছে? না, তেমন কিছু নেই, কিছুই নেই, না কিছুই নেই, যাও না বাড়ি থেকে দেখে আসো না, কিছু যদি লোহার একটা আংটি থাকে, কিছু না কিছু লাগবেই, নইলে রাজশাহীর একটা ফজলি আম হলেও হবে। হ্যাঁ, মেয়েরা এত চিপ, রাজশাহীর একটা ফজলি আম দিয়ে হলেও মেয়েদেরকে বিয়ে করতে পারবেন। হ্যাঁ, ঠকানোর জায়গা পান না। ফজলি আম দিয়ে কি বাংলাদেশের কোনো মন্ত্রীর মেয়েকে বিয়ে করতে পারবেন? রাজ্জাক বিন ইউসুফ বলেন তো দেখি, লাঠি দিয়ে বাড়িয়াইয়া আপনার পিঠের ছাল তুলে দেবে। মন্ত্রীর মেয়ের জমিনের দাম ফজলি আম দিয়ে পরিশোধ করা যাবে না। কোটি কোটি টাকা লাগবে, বুঝতে পারছেন? ওই ফকিন্নি যারা আছে তাদেরকে ফজলি আম সুরা পড়ে, অথবা পানি পোড়া দিয়ে, এক গ্লাস পানি পোড়া দিয়ে বিয়ে করা যায়, বুঝতে পারছেন? বিষয়টা বুঝালাম তো? কিছু না কিছু লাগবেই, মাঝাবে বলেছে, হানাফি মাঝাবে। হ্যাঁ, কিছু না কিছু লাগবেই, কারণ মেয়েরা হচ্ছে ভোগ্য বস্তু। আচ্ছা, আমি হাদিস দেখাচ্ছি, দেখুন, এটা ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত সহি বুখারী শরীফের 4778 নম্বর হাদিস। এই দেখুন, এই হাদিসে মুহাম্মদ বলছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সকল শর্তের চেয়ে শাদির বা বিবাহের শর্ত পালন করা তোমাদের জন্য অধিকতর, অধিক কর্তব্য, এই জন্য যে এর মাধ্যমেই তোমাদেরকে মহিলাদের বিশেষ অঙ্গ ভোগ করার অধিকার দেওয়া হয়েছে। ভাই আমারে মাইরা ফেলান, এই বিশেষ অঙ্গ ভোগ করার অধিকার দেওয়া হয়েছে মানিটা কি? এই বিশেষ অঙ্গ হচ্ছে মুমিনা নারীদের 3 ইঞ্চি জমিন। হ্যাঁ, আপনার 8 ইঞ্চি লাঙ্গল দিয়ে ওই জমিন চাষ করার জন্য, হ্যাঁ, আপনি মোহরানা দিতে হবে, এই জমিন কিনে নিয়ে আসতে হবে, এই জমিনের আবার দামও, দাম বেশিও থাকতে পারে, কমও থাকতে পারে। যে জমিন যত বেশি মূল্যবান, সেই জমির দাম
দাম তত বেশি হবে। এখন এই জমি যদি কোনো কোনো মন্ত্রী পরিবারের হয়ে থাকে অথবা কোনো এলিট শ্রেণীর কোনো মানুষের পরিবারের হয়ে থাকে, তাহলে ওই জমিনের দাম কোটি কোটি টাকা হবে, 1 কোটি টাকা পর্যন্ত হতে পারে। আপনি 10,000, 5,000 আর 1 লাখ টাকা দিয়ে ওই এলিট শ্রেণীর মানুষের জমিন কিনতে পারবেন না, এলিট শ্রেণীর পরিবারের মানুষের জমিন কিনতে পারবেন না। ফ্যামিলি স্ট্যাটাস যত বেশি হাই, সেই ফ্যামিলির জমিনের দামও তত বেশি। ও মানে কড়া মূল্যে মানে ওই এলিট শ্রেণীর ফ্যামিলির কাছ থেকে আপনার জমিন কিনতে হবে। আর ওই আপনি যদি রিক্সার ড্রাইভার হয়ে থাকেন, তাহলে আরেকটা ফকিন্নির জমিন কিনতে হলে আপনি 1 সের খেজুরের বিনিময়ে কিনতে পারবেন, লোহার আংটি দিয়ে কিনতে পারবেন, কিংবা তাকে দোয়া দুরুদ পড়ে তার গায়ে ফু দিয়ে তাকে কিনতে পারবেন, আপনার জন্য হালাল হয়ে যাবে, কুল্লু হালাল। বিষয়টা বুঝতে পেরেছেন? তো বাংলাদেশের বা পৃথিবীর মুমিনা নারীরা কিন্তু ভোগ্যপণ্য, এদেরকে কিনে নিয়ে আসা হয়। বাংলাদেশের বিয়ে শাদি দেখেছেন তো, কনে পক্ষ এবং বর পক্ষ, হ্যাঁ, একটা ঘরের মধ্যে বসে বসে, হ্যাঁ, দর কষাকষি করে থাকে, মোহরানার দর কষাকষি করে থাকে। অর্থাৎ জমিন কত টাকায় বিক্রি করা হবে, কত টাকায় বিক্রি করা যাবে না, এই নিয়ে আলাপ আলোচনা হতে থাকে, খাবার দাবারও হয়। তো ধরুন মেয়ের পক্ষের মানুষ বলবে যে আমাদের মেয়ের দাম হচ্ছে 10 লাখ টাকা, ছেলের পক্ষের মানুষ বলবে ইয়া মাই গড, এত দাম, আমরা তো এত দাম দিয়ে জমি কিনি না ভাই, একটু কমানো যায় না? তখন মেয়ের পক্ষের মানুষ বলবে আচ্ছা ঠিক আছে, 9 লাখ টাকায় দিয়ে দেন, 9 লাখ টাকা থেকে 8 টাকা, 8 লাখ, 8 লাখ থেকে 7 লাখ, 6 লাখ, 5 লাখ, হ্যাঁ, তারপর যদি 5 লাখ থেকে 3 লাখ হতে পারে, 1 লক্ষ হতে পারে। তখন যখন দর ফিক্সড হয়ে যায়, তখন এই দর এইভাবে নির্ধারণ করা হয়, 5 লাখ 5 টাকা, 1 লাখ 1 টাকা। তো ভাই 1 লাখ না হয় মেনে নিলাম, 5 লাখ না হয় মেনে নিলাম, তো 1 লাখ 1 টাকা হবে কেন, 5 লাখ 2 টাকা হবে কেন, এটা আমাকে বলুন তো দেখি, এটার মানে কি, এই লেস কেন, নাকি অতিরিক্ত 1 টাকা 2 টাকা দিয়ে মেয়ের জমিনের মূল্য পরিশোধ করার একটা নতুন কলাকৌশল, এটা কি? তো বিশ্বাস হয় না আপনাদের, বাংলাদেশের মুসলিম পরিবারের বিয়েগুলোতে বিয়ের আলাপ আলোচনায় গিয়ে আপনার শরীক হন, তাহলে দেখবেন কিভাবে দর কষাকষি করা হয়ে থাকে। এই যে বাজারে গিয়ে গরু ছাগল কেনার সময় যেভাবে দর কষাকষি করা হয়, হ্যাঁ, বিয়ের বাজারে কনে পক্ষ এবং বর পক্ষ মোহরানা নিয়ে দর কষাকষি করে থাকে, কি বুঝলেন, ছি জঘন্য। তো কোনো মুমিন মুমিনারা, হ্যাঁ, মোহরানা ছাড়াই বিয়ে করবেন, একটা মুমিনা নারীর বোঝা উচিত যে তার বিশেষ অঙ্গ ভোগ করার জন্য তাকে মোহরানা দিয়ে দেওয়া হয়ে থাকে, সেটা বুঝাতে পারলাম। তো এইখানে যে রাজ্জাক বিন ইউসুফ বললেন যে 100 খেজুরের বিনিময়ে, একটা ফজলি আমের বিনিময়ে, হ্যাঁ, মোহরানা দিয়ে একটা মেয়ের যৌনাঙ্গ কিনে আনা যায়, তো ভাই এই ফজলি আম দিয়ে এই মেয়েটা কি কোনো কিছু কিনতে পারবে বলুন তো দেখি, বা একটা সুরা পড়ে যদি তাকে বিয়ে দিয়ে মানে তার মোহরানা আদায় করা হয়ে থাকে, তাহলে ওই ওই সুরা দিয়ে কি সে বাজারে গিয়ে, হ্যাঁ, কোনো 100 চাল কিনতে পারবে বা একটা শাড়ি কিনতে পারবে? হ্যাঁ, উত্তর হচ্ছে না, তাহলে এটা কি বলুন তো দেখি, ফাইজলামির জায়গা পায় না? আচ্ছা, তো আরেকটি কোরআনের আয়াত দেখাচ্ছি আমি, এই দেখুন, এই আয়াত মোতাবেক স্পষ্টত প্রমাণিত হয় যে মোহরানা হচ্ছে নারীকে হালাল করে নিয়ে ভোগ করার জন্য, মোহরানা না দিলে কিন্তু নারীরা হারাম। তো নারীরা কি কোনো মুরগি নাকি যে তাকে আল্লাহু আকবার বলে জবাই করে আপনি হালাল করে তার মাংস খেতে হবে, এইরকম নাকি
কোরআনের এই 33-এর 50 নম্বর আয়াতে এটি বোঝানো হয়েছে, আমি পড়ে শোনাই। হে নবী, আমি তোমার জন্য তোমার স্ত্রীদেরকে হালাল করেছি যাদেরকে তুমি মোহরানা দিয়েছ। আমি একটু হাইলাইট করি, স্ত্রীদেরকে হালাল করেছি যাদেরকে তুমি মোহরানা দিয়েছ। এর মানেটা কি? এর মানে হচ্ছে যে কোন মুসলমান নারীকে বা মুমিনা নারীকে মোহরানা দিয়ে হালাল করে নিতে হয়, মোহরানা না দিলে সে হালাল হয় না। ইভেন আপনি যদি কোনো মহিলাকে বিয়ে করে থাকেন, হ্যাঁ, বিয়ে করার পরে যদি তার সাথে সহবাস করে ফেলেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনি তাকে মোহরানা দিতে হবে। এর মানে কি? এর মানে হচ্ছে এই মোহরানাটা হচ্ছে সহবাসের মূল্য, এটা কাইন্ড অফ প্রস্টিটিউশন। আপনি যখন কোনো পতিতালয়ে যাবেন, পতিতাকে আপনি টাকা দিয়ে থাকবেন তার শরীরকে ভোগ করার জন্য, ঠিক আছে? তো একজন মুমিনা নারীর গায়ে যদি বিয়ের পরে আপনি হাত দিয়ে দেন, তাহলে অবশ্যই আপনি তাকে মোহরানা দিতে হবে। তো এটা একটা ফিজিক্যাল না? অবশ্যই ফিজিক্যাল। তো আমি বোধহয় বিষয়টা আপনাদেরকে বুঝাতে পেরেছি। আজকে এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকবেন, লাভ ইউ অল।